এগুলো কি কি এটা দেখাও দেখাও আমাকে দেখাও কি এটা কবে কার বাসি এটা এগুলো মানুষকে খাওয়াবে জনগণকে এটা খেতে পারবে তুমি এই টমেটো পোষা টমেটো কি সবজিতে লাগাবে না কি করবে ভিজে রাখছো কেন ভিজ দিয়ে এত দুর্গন্ধ কেন কি তোমরা কি ভাই রাজ্যের মানুষকে মারতে রাজি আছো কি তাহলে ফেলো 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 এগুলো কালকে বলছো এগুলো বন্ধ করে আছে এগুলো খাওয়াবে পাবলিককে এ দেখো তুমি খাও দেখি তুমি আগে মরো মরো তুমি আগে হ্যালো ফ্রিজ পরিষ্কার করো নালে কিন্তু হোটেল বন্ধ করব বলে দিচ্ছি राजगंज के बीडीओ प्रशांत बर्मन ने विभिन्न होटलों और दुकानों में जाकर भोजन की गुणवत्ता की जांच की है। लार्जेस्ट इंटरनेशनल ट्रेड फेयर ऑन कंस्ट्रक्शन बिल्डिंग मटेरियल्स, वुड हार्डवेयर एंड इंटीरियर्स ऑन 22nd, 23rd एंड 24th दिसंबर 2023 एट एग्जीबिशन ग्राउंड नियर आईजी ऑफिस NH31A Bypass Road, Siliguri, West Bengal. बुधवार को पंचायत कार्यालय के बाद आज उन्होंने राजगंज के बिलकोवा बाजार और बटतल्ला मोड़ के विभिन्न होटलों फास्ट फूड दुकानों और मिठाई की दुकानों में छापेमारी की। कई दुकानों के रेफ्रिजरेटर में उन्हें बदबूदार खाना मिला, जिसके बाद बीडीओ ने होटल के कर्मचारियों को चेतावनी देकर खाना फेंकने को कहा। इसके अलावा उन्होंने बेलाकोवा केबल पाड़ा हाई स्कूल में मिड डे मील की गुणवत्ता की जाँच की। इस संबंध में राजगंज के बीडीओ प्रशांत बर्मन ने कहा, हमारा देखते पाए माझे माझे टीवी चैनल न्यूज पेपर देखी বাসি খাবার খেয়ে আমাদের ভাই বোনেরা বা বাবা মারা অসুস্থ হয়ে যাচ্ছে পরিবারের কেউ না কেউ। তাই আমি এখানে বেলাকোবার দিকে এসে মিষ্টির দোকান বিভিন্ন ফাস্টফুডের খাবারের দোকানে দেখলাম যে কিছু কিছু বাসি খাবার তিন চার দিন যাবৎ ফ্রিজে রেখেছে, সেগুলো আমি তাদের হাত দিয়ে ফেলিয়ে দিয়েছি। কিন্তু এভাবে আমি যতদিন রাজগঞ্জ ব্লকে আছি এই বাসি খাবার বা পচা খাবার কোনো নাগরিককে খাওয়ালে, কোনো দোকানদার হোক বা কোনো ব্যবসায়ী হোক, তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যা আইন আছে, খাদ্য সরবরাহ দপ্তরের যা আইন রয়েছে, সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমি কিছু কিছু দোকানে দেখেছি যে যে গ্যাসের সিলিন্ডার দিয়ে ব্যবসা করা উচিত দোকানগুলোতে, সেগুলো না করে যেগুলো আমরা হাউসহোল্ডের জন্য যে গ্যাস সিলিন্ডারগুলো আছে সেগুলো দিয়ে ব্যবসা করা হচ্ছে, আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করব ব্লক প্রশাসন। আবার আমি দেখলাম দু তিনটা দোকানে পচা খাওয়ার ফ্রিজে রেখেছিল, সেগুলো আমরা ফেলে দিয়েছি, তারা নিজেরাই ফেলে দিয়েছে। নেক্সট টাইম থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি যতদিন রাজগঞ্জগুলোকে সমষ্টি উন্নয়ন আধিকারিক আছি এরকম ততদিন চলতেই থাকবে, কারণ আমি কোনো নাগরিকের ক্ষতি হতে দেব না। 50,000 লোগোক আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া নই উৎসাহ কে সাথ আয়ে হ্যাঁ ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হন্ডা।